আমি কেমনি মানুষ হই, আমি কেমনি মানুষ হই, আমার মহান হবার সাধি জাগে, আমি মহান হতে পারি নে, আমি যে সাদ আহ্লাদ ছাড়ি নে, মহাচিন্তায় আছি বন্ধু রে, আমি চলে গেলে কি পরে রবে বন্ধু রে, বন্ধু রে। আজকে না আপনাদের একটা গল্প বলি। একবার আমি মুম্বাই যাচ্ছি প্লেনে চেপে, তো আমার পাশে যিনি ভদ্রলোক বসেছিলেন তা বুঝতে পারলাম কথা বলতে বলতে যে উনি মুম্বাইয়ের বাসিন্দা। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা মুম্বাই থেকে মহাবলেশ্বর কি করে যাব? উনি বললেন কেন ক্যাবে। তাই বললাম ক্যাবে সে তো অনেক টাকার ব্যাপার, কেন বাস পাওয়া যায় না মুম্বাই থেকে মহাবলেশ্বর? তুমি আমার দিকে তাকিয়ে বুঝলাম না একটু অফেন্ডেড হলেন কিনা, কিন্তু এরম করে বললেন যে আমি সাউথ বম্বের বাসিন্দা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করলাম যে আমি কি ভুল কিছু জিজ্ঞেস করেছি? আমার বন্ধুরা আমাকে বললো যে করেছিসটা কি, সাউথ বম্বে মানে জানিস? সাউথ বম্বে মানে হচ্ছে দিল্লির গ্রেটার কৈলাস। ওদের কাছে বাসটা কোনো অপশনই নয়, নিদেন পক্ষে হলেও ক্যাব। আচ্ছা আমি কি আর অত শত জানি কোনটা সাউথ মুম্বাই কোনটা নর্থ মুম্বাই কোনটা গ্রেটার কৈলাস আর কী বা পটপরগঞ্জ? আমি জানি ঘটি বাঙাল উত্তর বনাম দক্ষিণ আর ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, আর এই বিভাজনেই আমাদের বেঁচে থাকার আনন্দ। বেঁচে থাক আমার কলকাতা, লেবু চা দুটোকে তিনটে, কাটিং চা চাই না। আজকে আমি দক্ষিণ কলকাতায় নানান জায়গায় ঘুরবো, ঘুরতে ঘুরতে কথা বলবো, চলুন। দক্ষিণ কলকাতা ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি খিদিরপুর ডক অঞ্চলে, আর আমি যেখানে বসে আছি এটা হচ্ছে মেটিয়াবুরুজ ফেরিঘাট। এই খিদিরপুর ডকের কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1884-এ আর কনস্ট্রাকশন শেষ হয়েছিল 1892-তে। এখান থেকে এই জিনিসপত্র যেত আন্দামান থেকে ইংল্যান্ডে, আর সে বার্মা যাওয়া হোক বা বিলেত, মানুষ এই খিদিরপুর অঞ্চল থেকেই জাহাজ ধরত। এখনও ক্রুজে যে কেউ চাইলেই এখান থেকে আন্দামান যেতে পারেন, কিন্তু সময় লাগে 66 ঘন্টা আর প্লেনে 2 ঘন্টা। প্লেন আবিষ্কার পরেও দীর্ঘ একটা সময় প্লেন কিন্তু সাধারণ মানুষের আয়ত্তের অনেক বাইরে ছিল। তখন দূরে যাতায়াতের একমাত্র বাহন ছিল জাহাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিদেশ সফরের সাক্ষীও কিন্তু এই খিদিরপুর ডক। একবার ভেবে দেখুন তো, যদি রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজের বদলে প্লেনে করে বিদেশ যেতেন, তাহলে হয়তো অনেক লেখা অনেক চিঠি আমরা পেতাম না। আর তার এই দীর্ঘ সফরে তার কলম সে তো সবসময় সচলই থাকতো, তাই না? আর এই সফরই ছিল তার সাহিত্য চর্চার অন্যতম সেরা সময়। আলাদা কি ইচ্ছে হলে দুম করে কোথাও গাড়ি দাঁড় করে ফুচকা দাঁড়িয়ে ফুচকা খেতে পারে? কলেজে পড়াকালীন খুব একটা অসুবিধা অসুবিধা হতো না, জনপ্রতিনিধি হওয়ার পর থেকে একটু অসুবিধা হয়, কারণ সবাই মোটামুটি মিডিয়ার দৌলতে সবাই মুখটা চেনা হয়ে গেয়, ফলে হচ্ছে সবাই বলতো, মানে আমি অনেক সময় বাইরেও বেড়াতে গিয়ে দেখেছি, আমি কাশ্মীর বেড়াতে গেছি সেখানেও দেখেছি বাঙালিরা গেছে, নৈনিতাল মানে ওখানে যত চারিদিকে যখন বেড়াতে গেছি সেখানেও দেখেছি বাঙালিরা গেছে, ফলে ওই মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখতাম যে গুলমার্গ সোনমার্গে তো মানে ও মালাদি ভালো আছেন। আমি বললাম বাবা লোকের জ্বালায় পালিয়ে এলাম, আবার এখানেও মালাদি। আমি বললাম হ্যাঁ ভালো আছি, বলুন তো আমি কে? আমি বললাম এই তো মুখটা তো খুব চেনা চেনা, মনেও করতে পারছি না। তা বললেন আমি ভবানীপুরে থাকি। আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সিনেমা হলে গিয়ে মালা রায় লাস্ট সিনেমা কী দেখেছেন, কতদিন আগে? খুব একটা সিনেমা দেখার আমার মানে আগ্রহটা একটু কম, আগ্রহ কম, আরে আমি কলেজে পড়াকালীনও যে খুব একটা সিনেমা টিনেমা দেখতে যেতাম তা নয়, আর মানে আমার নেশাটাই নেই আর কি সিনেমা দেখা। তবে এখন তো টিভি মানে কি উত্তম কুমারের ফ্যান ছিলেন না? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, উত্তম কুমারের বইগুলো মানে ভাবাই যায় না, কিছু কিছু ক্ষেত্রে উত্তম কুমারের বই এলেই আমরা সাধারণত দেখতে যেতাম। পরবর্তীকালে আমরা মিডিয়ার দৌলতে তো এখন তো ইউটিউবে সবই দেখা যায়, সবই গান শোনা যায়, সবই সিনেমা দেখা যায়। মালাদি ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি মোহনবাগান ভীষণ, কিন্তু বাড়িতে আমি মানে ইয়ে
সংখ্যালঘু, অর্থাৎ বাড়িতে আমি মানে মোহনবাগান আমি একাই, আর বাড়ির আমার অন্য তিনজন যে মেম্বার তারা সবাই ইস্টবেঙ্গল। ঘুরতে ঘুরতে আমি এখন কলকাতার যে চত্বর দিয়ে হাঁটছি এইটাকে বলা যেতে পারে, এবং বলা হয়ও, কলকাতার অক্সিজেন জোন। আমার ডান দিকে রবীন্দ্র সরোবর, এইখানে একটু যদি সকালবেলা আসা যায় দেখা যাবে প্রচুর মানুষ এখানে, তারা জগ করছেন, তারা আড্ডা মারছেন, তারা গল্প করছেন, এই সকালের আবহাওয়া অনুভব করতে। আর এই সামনে মেনকা সিনেমা হল, কলকাতাবাসী হিসেবে আমাদের এরকম কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা এই সিনেমা হলে সিনেমা দেখেননি অন্তত। তারপরে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, এইখানে নজরুল মঞ্চ সামনে, আর প্রচুর রেস্টুরেন্ট। তো এইটা খুবই একটা ঘটনাবহুল জায়গা কলকাতার। যদি আমাদের মনে থাকে 1942 লাভ স্টোরি, এই সিনেমার মিউজিকের আগে দীর্ঘ সময় আডি বর্মনের কোনো গান সেই অর্থে হিট ছিল না। তো আমরা যারা আডি বর্মনের তুলকালাম ফ্যান এবং ভক্ত ছিলাম, তাদের কাছে একটা অক্সিজেনের মতো মনে হয়েছিল যে গুরু বেঁচে আছে এখনও। 1942 লাভ স্টোরি যখন এই তুলকালাম করা গান একের পর এক হিট হতে শুরু করলো, আর আমার এও মনে আছে আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল যারা এই সিনেমায় আসার জন্য আগের দিন রাত্রে আডি বর্মনের ছবি তারা প্ল্যাকার্ডের মধ্যে সব লাগিয়েছিল, কেউ এঁকেছিল, তাতে মালা দেওয়া হয়েছিল। সেই ছবি নিয়ে মেনকায় আমরা আডি বর্মনের মিউজিক শোনার জন্য আমরা এই সিনেমা দেখতে এসেছিলাম। সিনেমা তো অফকোর্স ভালোই ছিল। তো এই আডি বর্মন নিয়ে আর কী কথা বলবো আমি, বলুন। আমার মনে হয় যে একটা মানুষ এক একটা একটার জীবনে এত গান হিট কী করে দিতে পারেন, এটা একটা আশ্চর্য বিষয়। আমাদের গান হিট হয়েছে, আপনাদের ভালো লাগে ঠিকই, অনেক গানই আছে, কিন্তু এরম বলে বলে এক একটা সিনেমা, ধরুন যদি ইয়াদো কি বারাত ধরা হয়, হাম কি ইসে কাম নেই ধরা হয়, শোলে ধরা হয়, এরম অগুন্তি সিনেমা, যেই সিনেমাগুলো প্রত্যেকটা গান সুপারহিট, মানে এইটা কী করে একটা মানুষ করতে পারে, এইটাই একটা সবথেকে বড় আশ্চর্যের বিষয় ছিল। আর কমার্শিয়াল মিউজিক যেগুলো মানুষের মধ্যে এত হিট হচ্ছে, সেইখানেও এত এক্সপেরিমেন্ট কী করে হতে পারে এত মিউজিশিয়ানদের জন্য। আমি অনেক মিউজিশিয়ানকে দেখি যারা অনেক গান বাজাচ্ছে, যেই মুহূর্তে আডি বর্মনের গান তাদের বাজাতে হয় তখন দেখবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়, তাদের হাসি, তাদের মানে মনে হয় তারা কত অন্তর থেকে কোথায় যেন এই গানটা পুরো ভেতর থেকে বাজাচ্ছে। অমিতাভ বচ্চন তখন সুপারস্টার, মানে সুপার ডুপার স্টার বললেও কম বলা হয়। একের পর এক সিনেমা, মুকদ্দর কে সিকন্দর, তারপর ডন, এগুলো আছড়ে পড়ছে আমাদের কলেজ জীবনে। এই ডনের পরে আবার এই সুপারস্টার আরেকজনকে দেখলাম, সেটা শাহরুখ খান। তারও ডন দেখেছি আমরা, নতুনভাবে আমরা ডনকে পেলাম। সেই ডনকে 11টা দেশের পুলিশ একেবারে তন্ন তন্ন করে খুঁজছে। কিন্তু চলুন সিনেমা চিত্রজগৎ এই রঙিন জগতের কথা বাদ দিই, এবার বাস্তবে আসি। এবার যার কথা বলবো তাকে আবার ব্রিটিশ পুলিশ তন্ন তন্ন করে খুঁজছিল। আর যখন খুঁজছিল তখন জানেন তো তিনি অন্য দেশে গা ঢাকা দিয়েছিলেন, আর শুধু গা ঢাকা দিয়েছিলেন তা নয়, সেখানে চিকেন রান্না করে তাদেরকে তাক লাগিয়ে দিয়েছিলেন। কার কথা বলছি বলুন তো, আমাদের সবার সত্যি হিরো বিপ্লবী রাসবিহারী বসু। রাসবিহারী বসুর চিকেন রান্নার রেসিপি আজও জাপানে জনপ্রিয়। আর এই চিকেন রান্নার জন্যই জাপানের সাথে তার এক অদ্ভুত আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল। রাসবিহারী বসুর স্ত্রী তোশিকো সোমার সাথে তার আলাপটাই হয়েছিল এই চিকেন রান্নার সুবাদে। আসলে তোশিকো সোমার বাবা কাইজো সোমার বাড়িতে আত্মগোপন করেছিলেন রাসবিহারী বসু, আর সেই সময়ে কাইজো সোমার পরিবারকে তার রান্নার জাদুমন্ত্রে একেবারে মুগ্ধ করে দিয়েছিলেন রাসবিহারী বসু। ব্যাস কাইজো সোমা তার কন্যাকে রাসবিহারী বসুর হাতে তুলে দিতে এতটুকুও দ্বিধা করেননি। এই এলাকার বউ হয়ে যখন প্রথম এলে তাহলে জিজ্ঞেস করি, তখন তুমি তো কোন বাড়ির বউ, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির বউ, তো সেইটা ভয় করেছিল না? তখন তো দিদি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন আমি যখন আমার যখন বিয়ে হলো তখন দিদি যুব কল্যাণমন্ত্রী। তা দিদিকে তো আমি অনেক ছোটো থেকেই চিনি, মানে পাড়ায় একসঙ্গে দেখা, দিদিকে দিদির আদর্শ দেখেই আমি বড় হয়েছি, দিদির লড়াই দেখে আমার মানে মানসিকতা খুব একটা ভয় হয়নি। আমার বিয়ের আগে থেকেই মানে তখন বিয়ে হয়নি, আমার শ্বশুরবাড়িতে যাতায়াত ছিল, ইনফ্যাক্ট দিদি আমার ডেকে নিয়ে যেতেন কী করছেন, বা দিদি আমার বিয়ে হয়নি তখনও বাইরে গেলে দিদি আমাদের জন্য গিফট নিয়ে আসতেন, মানে দিদির প্রশ্রয় নিয়ে আসতেন দিদি যখন বাড়ির অন্য বউ যারা ছিলেন আর দুজনের বিয়ে হয়ে গেছিলো তাদের জন্য জানতেন, তাই কোনো জায়গায় গেলে গায়ের চাদর, কোনোখানে একটা শাড়ি, যা বউদের জন্য আনতেন আমার জন্য তাই নিয়ে আসতেন।
আচ্ছা কাজুরিদি, মুখ্যমন্ত্রীর যদি মেজাজ ঠিক না থাকে, মেজাজ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সবাই ওনাকে খুব ভয় পান এইটার। হ্যাঁ, তো সেটা বাড়িতে সেই আজ পাওয়া যায়। মুখ্যমন্ত্রীকে কখনো রান্না করে খাইয়েছ? আমরা মাঝে মাঝে বলি যে তুমি না খেয়ে খেয়ে তোমার অবস্থা দেখেছো, আর না কিছু খেলেই বলবে আমার আর বেশি হয়ে যাচ্ছে, একদম না একদম না, এরকম করবে না, একদম স্বল্পাহারি, হালকা কিছু খায়। একদম কি খেতে ভালোবাসে এটা আমরা বলতে পারি না, কি কিছুই খেতে ভালোবাসে না, একটু মুড়ি খায় আজকাল, সেটাও খাওয়া বন্ধ। অথচ এত খাওয়াতে ভালোবাসেন, মানে আমরা আমাদের সাথে দেখাও, মানে না খেয়ে ওখান থেকে বেরোনো যায় না। শুধু খাওয়া না, সবার সব দিকে নজর আছে, এটা ওটা, ধরুন আমরা ভুলে যাই সংসারে অনেক, দিদির সব খুঁটিনাটি সব ব্যাপারে নজর থাকে, সব ব্যাপারে আমাদের, ধরুন সংসারে থাকতে গেলে যা হয়, ধরুন আমার সঙ্গে আমার হাজবেন্ডের ঝামেলা হলো, তো দিদি দেখলেই বলবে কি হয়েছে, ঝগড়া হয়েছে, না 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 হয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে, মানে এরকম আর কি, দিদি আমাদের এতটা ভেতরটা চিনে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের সামনে, ভারতবর্ষের সর্বপ্রথম গলফ ক্লাব এটি। ইনফ্যাক্ট গ্রেট ব্রিটেনের বাইরে প্রথম গলফ কোর্স হচ্ছে এই রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। স্কটল্যান্ডের পর ইংল্যান্ডে 1766 সালে রয়্যাল ব্ল্যাকহেথ তৈরি হয়, আর তারপর এই RCGC মানে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। শিব চৌরাসিয়ার ক্যাডি থেকে গলফার হয়ে ওঠার একদম রূপকথার গল্প বলে এই গলফ কোর্স। পঞ্চম জর্জ থেকে অনির্বাণ লাহিড়ির সাক্ষী বিশ্বের অন্যতম পুরনো এই গলফ ক্লাব। ঘুরতে ঘুরতে আমি এখন পার্ক স্ট্রিটে, আর এখন যে পার্ক স্ট্রিট আমরা দেখছি, এই পার্ক স্ট্রিট আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভোল পাল্টে ফেলবে, কারণ পার্ক স্ট্রিট তখন হয়ে যাবে বড়দিনের পার্ক স্ট্রিট। খেতে আমি খুবই ভালোবাসি, বিভিন্ন ধরনের খাবার আমার ভালোই লাগে, আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করি, যেহেতু আমার কাজের সাথেও আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন আদালতে বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে মামলা করতে হয়, সেই সূত্রে আমি বিভিন্ন জায়গায়, বিশেষত হাইকোর্ট চত্বরের খাওয়া দাওয়া, একটা অভিনব খাওয়া দাওয়া এবং অনেক সস্তায় মানুষের কাছে বিভিন্ন ধরনের খাবার দাবার পৌঁছে যায়, কচুরি থেকে আরম্ভ করে স্যান্ডউইচ, খিচুড়ি, জিলিপি, অনেক ধরনের খাওয়া দাওয়া, লস্যি, এবং আমার কেন এখানে কলকাতার অনেকেরই প্রিয় ডেকার্স লেন, আমাদের ছোটোবেলা থেকেই যখন পকেটে খুবই স্বল্প মূল্য থাকতো তখন আর কি ডেকার্স লেনে পৌঁছে যেতাম একেবারে কম দামে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। সকালবেলা তো আমি একটু লাল চাই খাই, লাল চা মুড়ি, শুকনো মুড়ি, আর দুপুরবেলা হচ্ছে এই, তারপরে হচ্ছে রুটি, একটু তরকারি, মানে সবজি হোক যাই হোক, আর দুপুরবেলা একটু জ্যান্ত মাছের ঝোল ভাত, খালি চপ মুড়িটা একটু সন্ধ্যেবেলা বা সিঙ্গার মুড়িটা হতো সেটা একটু বন্ধ হয়। যখন আমরা এই এলাকায় প্রথম আসি তখন ছোটোবেলায় আর কি, তখন এই তালতলা মোড়ের পেছনে এখন একটা বড় বিল্ডিং হয়ে গেছে, সেইখানে আমরা অনেকেই, আমাদের পাড়া তালতলা মোড়ের অনেক ছেলেরাই প্লাস ওইসব অঞ্চলের ছেলেরা, আমরা তখন রাত্রিবেলা পর্যন্ত শীতকালে ভলি খেলতাম, এটা আমার খুব ভালোই লাগতো, সেই স্মৃতি আমি এখনও মন্থন করি আর ভালোই লাগে আমার। এখন আর সেরকম সময়ও পাই না, এখন আমার ভাই বন্ধু যারা আছে তারা পিকনিকের ডিমান্ড করে, তাদের সঙ্গে যাই, পিকনিক টিকনিক করি, এইটুকুই। আমাদের না একটা বৈশিষ্ট্য আছে, পয়লা বৈশাখে ভরপুর বাঙালি, আর 31 ডিসেম্বর মানে পাক্কা সাহেব, ক্যালেন্ডারের ডেট দেখে শীতে জামা কাপড় বেরোয়, আবার দেখুন বর্ষায় বাড়ির সামনে জমা জল দিয়ে কাজে বেরোতে হবে জেনেও তার মধ্যেই আমরা খুঁজি সোদা মাটির গন্ধ। দাদা দিদিরা একটু দেখবেন প্লিজ, আগামী বর্ষায় ছবিটা যেন একটু হলেও বদলায়।